এই যে এক গিয়ার দিলাম, পঁচিশ, এক গিয়ারে পঁচিশ, দুই গিয়ারে তিন গিয়ারে নব্বই, তিন গিয়ারে নব্বই উঠছে এবার, চার গিয়ারে একশো হিট কর, একশো যাইতে কান্দে দিচ্ছে। কিন্তু ভাই তিন গিয়ারে জিক্সারকে টক্কর দেওয়ার মতো, ওরে ভাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল HB ভ্লগস। তো কী অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার সামনে আছে আজকে একটা হোন্ডা লিভো, যেটা একশো দশ সিসির বাইক। তো এর আগের ভিডিওতে কিন্তু এই বাইক নিয়ে একটা রাইড দেখছেন আমার, ওই ভিডিওতে আমি বলছিলাম যে এই বাইকের টপ স্পিড চেক করব আমি আজকে। এই বাইকের ইঞ্জিন সম্পর্কে একটু বলে নেই, এই বাইকের ইঞ্জিন হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক, আর যেটা এয়ার কুলড ইঞ্জিন, আর এটার গিয়ার বক্স হচ্ছে চারটা। তো আজকে আমি চেক করব যে ফার্স্ট গিয়ারে এই বাইক ম্যাক্স কত উঠে, সেকেন্ড গিয়ারে কত উঠে, থার্ড গিয়ারে কত উঠে, আর একদম ফোর্থ গিয়ারে টপ এই বাইকের কত উঠে। তো এখন হাইওয়েতে যাই একটু, আর আজকে বিকেলে বের হয়ে পড়লাম, এখন বাজে চারটা, আর আজকে হচ্ছে নবম রোজা। তো ভাবলাম বিকেলে একটু বাইকটা যতদিন আছে আমার কাছে বিকেলে একটু রাইড দিয়ে আসি। তো গাইস চলেন যাওয়া যাক। উঠে পড়ছে হাইওয়েতে, এখন ফাঁকা একটা রাস্তা খুঁজতে হবে যেখানে এই বাইকের টপ চেক করা যায়। তো আর একটু সামনে যাওয়া যাক। আর আরেকটা কথা হচ্ছে এই বাইকের এই যে মিটারটা দেখতে পাচ্ছেন, এই বাইকের মিটারটা কিন্তু আপনার ডিজিটাল মিটার না, তো সেজন্য স্পিডটা আর কি প্রপার বোঝা যাবে না যে এক্স্যাক্টলি কত স্পিড উঠছে এই বাইকে। মানে এই কাঁটা দেখেই বুঝে নিতে হবে যে কত স্পিড উঠছে, আর কাঁটা দেখেই বোঝা যাবে যে কত স্পিড উঠছে। যেমন এই যে এখন আমি ষাট স্পিডে যাচ্ছি, এই যে কাঁটাটা ষাটে, আর এই বাইকের মিটারটা আপনাদেরকে দেখায়, এই যে দেখতে পাচ্ছেন মাত্র 4949 কিলোমিটার চলছে, মানে বাইক অলমোস্ট নতুনই আছে, বাইক বেশি রান করা হয়নি। তো চলেন আগে একটা ফাঁকা রাস্তায় যাওয়া যাক, তারপর এই বাইকের টপটা চেক করব। তো গাইস এই যে সামনের রাস্তাটা ফাঁকা আছে, এখন দেখি এই বাইকটা এক গিয়ারে কত উঠে, দুই গিয়ারে কত উঠে, তিন গিয়ারে কত উঠে, আর একদম চার গিয়ারে টপ কত উঠে। তো চলেন লেটস গো, বিসমিল্লাহ। এই যে এক গিয়ার দিলাম, পঁচিশ, এক গিয়ারে পঁচিশ, দুই গিয়ারে, দুই গিয়ারে ষাট, তিন গিয়ারে, তিন গিয়ারে আশি, ওরে ভাই চার গিয়ার পঁচাশি, নব্বই, একশো হিট করতেছে, সাতানব্বই, আটানব্বই, আটানব্বই, একশো হিট করেনি, একশো হিট করেনি ভাই। একশো দশ সিসির বাইক চার গিয়ারে আটানব্বই হিট করছে, মানে অলমোস্ট একশো হিট করছে, ওরে ভাই। বাতাসের চাপটা সামনের দিক থেকে, তো সেজন্য মনে হয়। এখন উল্টা দিকে আরেকবার চেক করি, আবার শুরু থেকে চেক করব, এক গিয়ার থেকে একদম চেক করব, দেখি এইবার কত উঠে। তো চলেন এইবার দেখি কত উঠে, বিসমিল্লাহ, এক গিয়ার দিছি। আচ্ছা ট্রাকগুলো আগে যাক, বিসমিল্লাহ, এক গিয়ারে পঁচিশ, এক গিয়ারে পঁচিশেই লক, আসসালামু আলাইকুম, দুই গিয়ারে আছে, দুই গিয়ারে ষাট, তিন গিয়ারে তিন গিয়ারে বিরাশি, তিন গিয়ারে বিরাশি, তিরাশি, তিন গিয়ারে নব্বই, তিন গিয়ারে নব্বই উঠছে এবার, চার গিয়ারে একশো হিট কর, একশো যাইতে কান্দে দিচ্ছে, না আটানব্বই। কিন্তু ভাই তিন গিয়ারে, তিন গিয়ারে নব্বই পার, জিক্সারেই তো তিন গিয়ারে নব্বই পার হয় না,
জিক্সারের 3 গিয়ারে 89 হয় আর এটা 110 সিসির বাইক 3 গিয়ারে 92-93 উঠে যাচ্ছে মানে এই বাইকের 4 গিয়ারে কোনো পাওয়ার নাই 4 গিয়ারে একদমই পাওয়ার ডেলিভারি করতে পারতেছ না পাওয়ার লুজ করতেছ আর কি কিন্তু ভাই 3 গিয়ারে সর্বনাশ 3 গিয়ারে 92 110 সিসির বাইক 3 গিয়ার 92 আরেকবার দেখি এই যে 3 গিয়ার 2 গিয়ার আছে 2 গিয়ার থেকে শুরু করে এবার 2 গিয়ার 60 3 গিয়ারে দেখি কত ওঠে নব্বই উঠছে এবার কিন্তু ভাই 3 গিয়ারে জিক্সারকে টক্কর দেওয়ার মতো ওরে ভাই জোস জোস আর এই বাইকের প্রাইসটা হচ্ছে 1,34,000 টাকা নিউ প্রাইস হচ্ছে 1,34,000 হোন্ডা লিভো ওপি বস ওপি তো এক কথায় বলতে গেলে 1 গিয়ারে এই বাইক 25 হিট করে 2 গিয়ারে এই বাইক 60 হিট করে আর 3 গিয়ারে 90 4 গিয়ারে 98 4 গিয়ারে অনেক কম তো যাই হোক 110 সিসির বাইকে আপনারা এত ভালো একটা টপ পাচ্ছেন নেক্সটে এই বাইকের সাথে 110 সিসির ডিসকভারের কম্পেয়ার করব ওভারঅল কম্পেয়ার করব মানে সব কিছুই কম্পেয়ার করব তো এরপর একটা ডিসকভার নিয়ে আসবো 110 সিসির তারপর এটার সাথে ড্রাগ রেস হবে ডিসকভার ভার্সেস হোন্ডা লিভো তো যাই হোক 110 সিসির হোন্ডা লিভো অস্থির পারফরমেন্স আর এই বাইকের ঘড়িটা হচ্ছে নষ্ট এখন 4:30 বাজতেছে কিন্তু এখানে 3:30 বাজতেছে মানে 1 ঘন্টা কম 1 ঘন্টা কম বেশি আর বাইকটা চালায় অনেক কমফোর্ট আছে বাইকটা কিন্তু কমফোর্ট পাওয়া যায় কারণ হ্যান্ডেল পজিশনটা এমন জায়গায় মানে বসে হ্যান্ডেল ধরে আপনি মানে অনেক কমফোর্ট ফিল করবেন এই যে সামনে একটা ডিসকভার ওরে ওরে তো আপনারাই বলেন ডিসকভারের টান বেশি না হোন্ডা লিভোর টান বেশি এই পারফরমেন্স আমি চেক করব কিন্তু তার আগে আপনারা বলেন যে হোন্ডা লিভো জিতবে স্পিডের দিক দিয়ে নাকি ডিসকভার 110 এই বাইকের হচ্ছে একটা জিনিস আমাকে খুব বেশি খারাপ লাগছে সেটা হচ্ছে যে এই বাইকের সামনের টায়ার আর পেছনের টায়ার এই বাইকের সামনে তো হচ্ছে ডিস্ক ব্রেক আর পেছনে হচ্ছে ড্রাম ব্রেক মানে জিক্সার মনোটনের মতোই একদম তো এই বাইকের দুই টায়ারই এত চিকন আচ্ছা সামনের টায়ার চিকন ঠিক আছে মানা যায় কিন্তু পিছনের টায়ার ভাই অতিরিক্ত চিকন মানে সাইকেলের টায়ারের মতো সেজন্য যদি পেছনের ব্রেকটা ধরা যায় ড্রাম ব্রেক তো বাইকটা অনেক স্লিপ করে অনেক যেটা খুব বিপজ্জনক কিন্তু সামনের ব্রেক মোটামুটি ভালো কিন্তু কারণ এই বাইকের বডি শেপটা অনেক জোস সেজন্য সামনের ব্রেকটাও ভালো পারফরমেন্স দেয় চলে আসছি আমরা মেডিকেলে টপ চেক করে মেডিকেলে চলে আসছি মেডিকেল কলেজের ভিতর দিয়ে যাই এই বাইকটা যারা ইউজ করবেন তারা ভুল করেও বাউলি মারতে যান না ভাই কারণ এই বাইক নিয়ে বাউলি মারতে অনেক সমস্যা হবে টায়ারগুলো যে চিকন এই বাইকের আর আপনি যদি মানে খুবই বাঁকাভাবে কর্নারিং করতে চান আর বাউলি মারতে চান রাস্তায় তো এগুলো অনেক রিস্ক এই বাইক নিয়ে কেন শুধু কোনো বাইক নিয়েই বাউলি মারার দরকার নাই খুবই রিস্ক থাকে যত বাইক নিয়ে সতর্কতা অবলম্বন করবেন তত ভালো কারণ একটি ভুল সারা জীবনের কান্না এখানে কাজ চলতেছে মেডিকেলের কি বানাবে এখানে কিছু একটা বানাবে হয়তো অনেকদিন ধরেই কাজ চলতেছে এই জায়গায় ও সামনেও কাজ চলতেছে সর্বনাশ যাবো কোন দিক দিয়ে রাস্তা তো এটা ফাঁকা ছিল এখানে কিছু একটা করবে মনে হয় রাস্তাটা তো তাহলে বন্ধ হয়ে যাবে তখন এইখানে গ্যাঞ্জাম লাগবে আর রোগীরা তো এইখানেই আসে এটা হচ্ছে যে গেট দিয়ে বের হলাম এটা হচ্ছে মেডিকেল হসপিটালের গেট
ঠিক আছে। আর যে গেট দিয়ে ঢুকছিলাম ওটা হচ্ছে মেডিকেল কলেজের গেট। তো গাইস আমি চলে আসছি হচ্ছে বাসার কাছাকাছি। তো আশা করি ভিডিও দেখে বুঝতে পারছেন যে হোন্ডা লিভো 110cc বাইকের কোন গিয়ারে কত স্পিড উঠে। তো আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ, টাটা।